হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের ব্যাপারে আপনারা অনেকেই অবগত রয়েছেন, কিন্তু আপনি কি জানেন করোনা ভাইরাস চীনের নাগরিকদের জন্য ভিসা সাময়িক বন্ধ করলো দিল্লি। আজকের ভিডিওতে কথা বলবো এই বিষয়টির ব্যাপারে, তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। করোনা ভাইরাস মহামারী আকার নিয়েছে চীনে, মৃত্যু সংখ্যা 300 ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছে 14,562 জন। এই সংখ্যা প্রতি ঘন্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমান করোনা ভাইরাসের খাবার চীনের গুঞ্জি ছাড়িয়েছে, অন্যান্য দেশেও ছড়াতে শুরু করেছে। ইতিমধ্যে কেরলের দুজন চীন ফেরত ছাত্রীর শরীরে মিলছে করোনা ভাইরাস, তাদের আইসোলেশন ওয়ার্ল্ডে রেখে চলছে চিকিৎসা। এই আবহাওয়ার বড় সড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। চীনের নাগরিক ও চীনে বসবাসকারী বিদেশি নাগরিকদের ভারতে আসার ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে কেন্দ্র। যারা ইতিমধ্যে ভিসা পেয়েছে তাদের ভিসা রদ করা হয়েছে। বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস টুইট করে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে চীনের নাগরিকদের এবং সে দেশে বসবাসকারী বিদেশিদের সাময়িকভাবে ভারতে আসার ই ভিসা বন্ধ করা হলো। এটা জানানো হয়েছে, যদি খুব জরুরি কোনো কারণে ভারতে আসাটা অত্যন্ত জরুরি হয় পরে, তবে তাদের চীনের বেজিং, সাংহাই ও গুয়ানহ শহরে ভারতীয় দূতাবাসে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারবেন, তবে এখনও ভিসা দেওয়া হবে না। চীনে ছড়িয়েছেন করোনা ভাইরাস, থাবা এখনও 25টি দেশে পৌঁছে গিয়েছে। এই ছিল বন্ধুরা মূলত আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, পরবর্তী এই জাতীয় আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।